কূটনৈতিক জয় ভারতের সীমান্ত থেকে স্পেশাল সার্ভিস গ্রুপ সরাতে পারে পাকিস্তান ভারতের ভয় ক্রমশ পিছু হটছে পাকিস্তান ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা থেকে পাক ফৌজের এলিট স্পেশাল সার্ভিস গ্রুপ সরাচ্ছে ইমরান খান সরকার এমনটাই সূত্রে জানা গিয়েছে মূলত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে নাকি এমন সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান জানা গিয়েছে দুই হাজার তিন সালে চুক্তি মেনে চলার পাশাপাশি সংঘাতের সম্ভাবনা এড়াতে ইসলামাবাদের তরফে নিয়ন্ত্রণ রেখা থেকে পাক সেনার এলিট স্পেশাল সার্ভিস গ্রুপ সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে যা অবশ্যই মোদী সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা পুলওয়ামা জঙ্গি হামলার পরে পাকিস্তানে ঢুকে ঘাঁটি ধ্বংস করে আসে ভারতীয় বায়ু সেনা যার পাল্টা হিসেবে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তান এয়ারফোর্স যা নিয়ে চরমে ওঠে দুই দেশের উত্তেজনা ভারত পাকিস্তান সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় সীমান্তে ভারতীয় সেনাকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয় দুই দেশের টেনশনে কার্যত সন্ত্রস্ত হয়ে পড়ে গোটা বিশ্ব এই অবস্থায় কার্যত যুদ্ধবন্দী হয়ে থাকা বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে দিয়ে শান্তির বার্তা দেয় পাকিস্তান উল্লেখ্য ভারতীয় আকাশ সীমা পাকিস্তান ফোর্স লঙ্ঘন করার সময় পাল্টা ধাওয়া করতে গিয়ে সীমান্তের ওপারে পড়ে যান অভিনন্দন যুদ্ধের পরিস্থিতি থেকে সরে আসলেও এখনও উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত লাগাতর বিনা প্ররোচনাতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান টার্গেট করা হয় ভারতীয় সেনা ছাউনি ভারতীয় সেনার অভিযোগ অধিকাংশ সংঘর্ষের ক্ষেত্রেই প্রাথমিক প্ররোচনা এসেছে পাক স্পেশাল সার্ভিস গ্রুপের তরফে পাক ফৌজ এবং লস্করই তোয়েবা জসি মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর যৌথ বাহিনী বর্ডার অ্যাকশন টিম ব্যাট অনেক ক্ষেত্রে হামলার জন্য দায়ী যদিও ভারতীয় সেনার পাল্টা প্রত্যাঘাতে সীমান্তের ওপারে কার্যত মৃত্যু মিছিল হয়ে যায় ভারতের পাল্টা মারে কার্যত দিশারা হয়ে পড়ে পাকিস্তান আর সেজন্য এবার পাকাপাকিভাবে সীমান্তে শান্তি চাইছে পাকিস্তান এক সংবাদপত্রে প্রকাশিত খবর মোতাবেক আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখায় সংঘাত নিয়ে দুই তরফে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন হটলাইনের মাধ্যমে নিয়মিত আলোচনা করেন পাক তরফে সেই আলোচনাতে সীমান্তে পাকাপাকিভাবে শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে সম্প্রতি মাসুদ আজহারি ইস্যুতে গোটা বিশ্বের কাউকে ফাঁসে পায়নি পাকিস্তান এমনকি সব ঋতুর বন্ধু চীনকেও নয় জঙ্গি কার্যকলাপ ইস্যুতে যথেষ্ট চাপে ইমরান খান সরকার এই অবস্থায় কার্যত ইতি টানতে চাইছে পাকিস্তান এমনটাই মনে করছে রাজনৈতিক মহল